আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, গত দুই দিন আগে রিয়েলমি বাংলাদেশের মার্কেটে রিয়েলমি C53 ফোনটি লঞ্চ করেছে, যার প্রাইস রাখা হয়েছে 17,999 টাকা বা 18,000 টাকা। 6GB র্যাম, 128GB রম। আর আমার মনে হয়েছে, না বুঝে না জেনে এই ফোনটি কিনলে আপনাদের মধ্যে অনেকেই বিপদে পড়তে পারেন বা ভুল করতে পারেন। সো এই জন্যই আজকের এই ভিডিও। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে 18,000 টাকা বাজেট সেগমেন্টে কিন্তু মার্কেটে অনেকগুলো ফোনই রয়েছে, যেমন ইনফিনিক্স নোট 30। এই ফোনটির 8GB র্যামের প্রাইস রাখা হয়েছে 19,000 টাকা। আর এছাড়াও থাকছে রিয়েলমি C55, যার 6GB র্যাম ভ্যারিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 20,000 টাকা। তবে আনঅফিসিয়ালি ফোনটি 6GB র্যাম 17,500 টাকাতেই পাওয়া যাচ্ছে। এবং এছাড়াও থাকছে টেকনো স্পার্ক 10 প্রো, যার 8GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস থাকছে 17,990 টাকা। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কেন রিয়েলমি C53 এই ফোনটি কিনে আপনি বিপদে পড়তে পারেন। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি রিয়েলমি C53 এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এক কথায় বলতে গেলে এই ফোনটির ডিজাইন অসাধারণ, বলতে পারেন গরিবের আইফোনের মতো। ফোনটির থিকনেস করা হয়েছে 7.5 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 182 গ্রাম। আর ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা, তবে দূর থেকে দেখলে মনে হবে ফোনটির ব্যাক সাইডে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আর এছাড়াও ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এখানে 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর 18,000 টাকা বাজেট সেগমেন্ট অনুযায়ী এই বিষয়টি খারাপ লেগেছে, কারণ রিয়েলমি C55 ওই ফোনেও পাঞ্চলের মাধ্যমে সেলফি ক্যামেরা প্রোভাইড করা হয়েছে। তাছাড়া ইনফিনিক্স নোট 30 ফোনটিতেও পাঞ্চলের মাধ্যমে সেলফি ক্যামেরা প্রোভাইড করা হয়েছে। সো কেন আপনারা 2023 সালে এসে ইউশেপযুক্ত সেলফি ক্যামেরা ফোন ব্যবহার করবেন? যাই হোক, এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটি আপনারা মার্কেটে 2টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে গোল্ড এবং আরেকটি হচ্ছে ব্ল্যাক। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ অবশ্যই ভালো, তবে পাঞ্চলের মাধ্যমে সেলফি ক্যামেরা প্রোভাইড করার জন্য ডিজাইনটা পরিপূর্ণতা পায়নি, এই বিষয়টিও স্বীকার করতেই হবে। এবারে ডিসপ্লে নিয়ে কথা বলি। এই ফোনে থাকছে 6.74 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে এবং আরও থাকছে 390 PPI ডেন্সিটি। পাশাপাশি থাকছে 90Hz রিফ্রেশ রেট এবং 500 nits পিং ব্রাইটনেস। দর্শক বন্ধুরা, এরকম প্রাইস পয়েন্টে ফোনে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে থাকবে, এটাই স্বাভাবিক। পাশাপাশি এখানে 90Hz রিফ্রেশ রেটও থাকছে, তবে ডিসপ্লেতে পিক ব্রাইটনেস একটু কম হয়ে গেছে। এর কারণে আউটডোরে যখন এই ফোনটি আপনি ব্যবহার করবেন, তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি অবশ্যই ফিল করবেন। তাছাড়া ডিসপ্লে কোয়ালিটি ওভারঅল এই ফোনটির খুবই ভালো ছিল, ডিসপ্লের কালার কোয়ালিটি, শার্পনেস সব কিছুই ভালো করা হয়েছে। তবে আবার বলছি, ব্রাইটনেস একটু কম হয়ে গেছে। আর আপনারা যদি এই ফোনটিকে ইনফিনিক্স নোট 30 সাথে কম্পেয়ার করেন, তাহলে ওই ফোনেও ছিল 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, তবে এখানে থাকছে 120Hz রিফ্রেশের। এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্স অবশ্যই বেটার হবে। রিয়েলমি C53 এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে রিয়েলমি ওয়াই। আর এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে ইউনিসক টাইগার T612 চিপসেট, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 12nm আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57। দর্শক বন্ধুরা, 18,000 টাকা বাজেট সেগমেন্টে ইউনিসক টাইগার T612 এই চিপসেটটা হাস্য করে লেগেছে। এটা বলার কারণ হচ্ছে, ইনফিনিক্স নোট 30 ওই ফোনে ছিল মিডিয়াটেক হিলিও G99 চিপসেট, যা এই চিপসেট থেকে মোস্ট পাওয়ারফুল চিপসেট। আর এই চিপসেট সম্পর্কে ধারণা দেওয়ার জন্য বলছি, মিডিয়াটেক হিলিও G85 চিপসেট সম্পর্কে আপনারা অনেকেই পরিচিত, ওই চিপসেট থেকে ওই চিপসেটটা মোটামুটি 15% কম পারফর্ম করবে। সো বুঝতেই পারছেন, এই চিপসেটটা কিন্তু এরকম বাজেটে একেবারে মানানসই না। যদি 12 থেকে 13,000 টাকা বাজেট সেগমেন্টে এই চিপসেটটি ব্যবহার করা হতো, সেক্ষেত্রে ঠিক ছিল। আর এছাড়া রিয়েলমি C55 ওই ফোনেও কিন্তু মিডিয়াটেক হিলিও G88 চিপসেট ব্যবহার করা হয়েছে, যা লেটেস্ট এবং একই সাথে পাওয়ারফুল চিপসেট। সো আপনাদেরকে বলবো, যারা গেমিংয়ের জন্য ফোন নিতে চান, তারা অবশ্যই ইনফিনিক্স নোট 30 ওই ফোনটির দিকে যেতে পারেন। আর তাছাড়া যদি আপনারা রিয়েলমির ফোন নিতে চান, সেক্ষেত্রে রিয়েলমি C55 ওই ফোনটির দিকেও যেতে পারে। সেখানে মিডিয়াটেক হিলিও G88 চিপসেট থাকছে, যা ইউনিসক টাইগার T612 থেকে অনেক বেটার পারফর্ম করবে। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে, ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50MP একটি ওয়াইড সেন্সর, যা F1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 0.3MP একটি ডেপ সেন্সর। আর ব্যাক ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p তেই শ্যুট করতে পারছেন। পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 8MP সেলফি ক্যামেরা,
তবে সেলফি ক্যামেরাতে 720p তে শ্যুট করতে পারছেন। আর ক্যামেরার ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এরকম প্রাইস পয়েন্টে ফোনটির ফটো কোয়ালিটি অ্যাভারেজ। আপনারা চাইলে ইউটিউবে ফোনটির ফুল রিভিউ ভিডিও দেখতে পারেন। অন্যদিকে ইনফিনিক্স নোট 30 ফোনটির ব্যাক সাইডে ছিল 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে ছিল 64 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর এবং সেলফি ক্যামেরা হিসেবে ছিল 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও এই ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএসের মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। পাশাপাশি থাকছে ইউএসবি টাইপ সি 2.0, তবে ফোনে এফএম রেডিও পাচ্ছেন না। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে ছিল 5000mAh-এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে ছিল 33W-এর একটি চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট। আর নর্মাল ইউজে ফোনটি আপনাদেরকে একদিনের ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দেবে, এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তবে ইনফিনিক্স নোট 30 ওই ফোনে ছিল 5000mAh-এর একটি ব্যাটারি এবং 45W-এর চার্জার, এইখানে পার্থক্য। সো যাদের বোঝার কথা এতক্ষণ হয়তোবা বুঝে গেছেন যে কেন রিয়েলমি C53 এই ফোনটি কিনতে আপনাদেরকে নিষেধ করছি। আমি বলছি না রিয়েলমি খারাপ ব্র্যান্ড, রিয়েলমির প্রত্যেকটা ফোনে আমার কাছে পার্সোনালি ভালো লাগে। তাদের ফোনের বেটার ডিজাইন, ইউজার ফ্রেন্ডলি UI সব কিছুই ভালো লাগে, কিন্তু দিনশেষে আপনাদের কথাও ভাবতে হবে। ভ্যালু ফর মানি বলে একটা কথা আছে। আপনাদের মধ্যে অনেকে স্টুডেন্ট আছেন, আবার অনেকে অনেক কষ্ট করে টাকা জমিয়ে ফোন কিনতে চান। সো আমি চাই আপনাদের বাজেট অনুযায়ী আপনারা বেটার ফোনটি কিনুন। আর আমরা যদি এরকম প্রাইস পয়েন্টে 4টি ফোনকে সাজাই, সেক্ষেত্রে সবার উপরে থাকবে ইনফিনিক্স নোট 30, সেকেন্ডে থাকছে টেকনোস্পার্ক 10 প্রো, এবং থার্ডে থাকছে রিয়েলমি C55, এবং সবশেষে থাকছে রিয়েলমি C53। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এবং এর যথাযথ কারণও দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।